যদি কারো ঘরে আল মুস্তাদরাক আল সহিহাইন সেই কিতাব থেকে থাকে আমি আবারো বলতেছি আল মুস্তাদরাক আল সহিহাইন যদি কারো ঘরে থেকে থাকে এই মুহূর্তে খুলেন চতুর্থ খণ্ড কত নম্বর খণ্ড 1583 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা দলিল রয়েছে আল্লাহু আকবার বলে আল্লাহর হাবিব نبي سرکار دو جہاں رحمت للعالمين دیال نبی عمار بھوشت بانی کرلین دیال نبی جی بولین یأتی على الناس جمان ویجتمعون في المساجد وليس فيهم مؤمن عمار نبی আজ থেকে 1450 বছর পূর্বে নবীজি ভবিষ্যৎবাণী করলেন এমন একটা সময় আসবে এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে মসজিদে ভরপুর মুসল্লি থাকবে নবীজি বলেন ওয়ালাইসা ফীহিম মুমিন কিন্তু তাদের মধ্যে মুমিন বান্দা খুঁজে পাওয়া যাবে না মসজিদে ভরপুর মুসল্লি থাকবে কিন্তু মুমিন বান্দা খুঁজে পাওয়া যাবে না আমি জানি না সেই সময় এইটা কিনা ভাই তবে আভাস পাইতেছি এখনি মনে হয় সেই সময়টা চলতেছে কথা বলেন ঠিক কিনা দেখা যায় কিছু মুসল্লি বিশাল নামাজি বিশাল সুন্দর তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত নামাজের মধ্যে করে রুকু সেজদা এত সুন্দরভাবে করে দেখলে মনে হয় এর মতো আজবাবি আলাইহিস সালাম আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু নামাজ পড়ার পরে তারা সাধারণ মানুষদেরকে বোঝায় কয় নবী তো আমাদের মতোই সাধারণ মানুষ জোরে কর না আউযুবিল্লাহ আমার বলেন ভাইরা এই ওরুস মাহফিল থেকে নবী চিন্তা হবে কারণ আমরা খাজা হুজুর আনাতপুরের কাছে যারা গিয়েছেন নবীকে চিনার জন্য কথা বলেন ঠিক কিনা পীরের কাছে মুরিদ হওয়ার একটাই উদ্দেশ্য পীর মকসুদ নয় মকসুদ হলো আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা জোরে কর সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার গভীর মনোযোগ এই মাহফিল থেকে আপনাকে নবী চিনে যাইতে হবে কেন নবী চিনবেন নবীকে চিনলে আল্লাহকে চিনা যাবে জোরে কর আল্লাহু আকবার আমার ভাইয়া বিশাল নামাজি ফতোয়া দিয়ে দিল নবী আমাদের মতোই সাধারণ মানুষ ও ভাই শুনো একটা কথা স্মরণ করিয়ে দিই এই দুনিয়ার মধ্যে মুসলমান এবং কাফের চিনার একটা রাস্তা আছে আল্লাহু আকবার আমার নবীজি বলেছেন মুসলমান এবং কাফের চিনার একটা লাইন হলো একটা রাস্তা হলো মুসলমান নামাজের সময় হলে নামাজ আদায় করবে কিন্তু কাফেররা নামাজের সময় হলে তারা নামাজ পড়বে না এই হাদিস থেকে বোঝা যায় কাফের এবং মুসলমান চিনার জন্য একটা মাধ্যম সেটা হলো নামাজ কিন্তু ভাইরা আমার কাফের আর মুসলমান নামাজ দিয়ে চিনা যায় এই দুনিয়ার মধ্যে মুসলমান আর মুনাফিক কিন্তু নামাজ দিয়ে চিনা যায় না কেন নামাজ দিয়ে চিনা যায় না শুনো কাফেরদেরকে নামাজ দিয়ে চিনা যায় কিন্তু মুসলমান আর মুনাফিকদের চিনা যায় না মুসলমানের সুরতেই মুনাফিক থাকে সেই মুনাফিক আজকে আপনাকে আমাকে চিনতে হবে ও ভাই মুনাফিক চিনার একটা মাত্র রাস্তা হলো আকীদা তাদের বিশ্বাস দিয়ে চিনতে হবে একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার মুসলমান আর মুনাফিক লেবাস দিয়ে চেনা যায় না মুসলমান আর মুনাফিক নামাজ দিয়ে চেনা যায় আরে কাফের তো এমনি জাহান্নামী কিন্তু মুনাফিকদের বিষয়ে আমার আল্লাহ কোরআনুল কারিমে আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুনাফিকিন
কত সুন্দরভাবে আমার আল্লাহ জানিয়ে দিলেন মুনাফিক যারা কাফেরার তেমনি জাহান্নামে যাবে কিন্তু মুনাফিক কাফেরদের চাইতে আরো ভয়ঙ্কর যার কারণে আল্লাহ মুনাফিকদের বিষয় আয়াত নাজিল করে জানিয়ে দিলেন এই মুনাফিকদের স্থানটা হবে জাহান্নামের একেবারে নিম্ন দেশে তলদেশে একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার তাহলে মুসলমান আর মুনাফিক চিনার দরকার আছে না নাই আছে জোরে বলতে হবে আছে না নাই আছে লেবাস তো সব ঠিক কথা বলেন না কেন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যে লেবাস ছিল মাথায় পাগড়ি গায়ে জুব্বা দাড়িরও কমতি ছিল না কিন্তু আমার নবীজির মহব্বত তার দিলে ছিল না কথা বলেন না কেন ছিল ভাইরা আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ দেন মুনাফিকদের চিনার উপায় কি শুনেন এই মাহফিলের মধ্যে আপনারা যারা বসে আছেন আপনাদের বিশ্বাস কি আল্লাহর নবীজি আপনাদের দেখতে পারে কি পারে না আর একটু আস্তে কোন পারে কি না নবীজি পারে এ বিশ্বাস হয় কেন বিশ্বাস করবেন আমি ছোট্ট একটা ঘটনা বলবো বলবো আমার মুসলমান এবং মুনাফিক চিনার একটা মাত্র রাস্তা হলো আকীদা তাদের বিশ্বাস আমরা মুসলমান আমাদের বিশ্বাস হলো আল্লাহর নবী যে আমাদেরকে দেখে কথা বলেন ঠিক কিনা কিন্তু মুনাফিকদের আকীদা এটা না মুনাফিকদের বিশ্বাস না নবীজি দেখতে পারে না নবীজি নাকি মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে জোরে কন না আউযুবিল্লাহ এই সমাজের মধ্যে তাদের মাথায় বিশাল পাগড়ি থাকতে পারে বিশাল দাড়ি লাগাইতে পারে বিশাল জুব্বা গায়ে দিতে পারে যখনই বলবে নবীজি মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে আমরা তাদেরকে মুনাফিক ছাড়া আর অন্য কিছু বলতে পারি না কথা বলেন ঠিক ভাইরা আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ দেন যদি কারো ঘরে সেহা সিত্তারা হাদিসের ছয় কিতাবের অন্যতম কিতাব সহিহ বুখারী শরীফ থেকে থাকে এই মুহূর্তের মধ্যে খুলেন প্রথম খণ্ড জিলদ আউয়ালের মধ্যে একটি দলিল উল্লেখ রয়েছে আমার নবীজির ক্ষমতা কেমন ভাই শোনো আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহার রহমাতুল লিল আলামিনের কেমন পাওয়ার শুনেন আনতারিদ ইবনে শিহাবিন ক্বালা সামিউতু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু ক্বামা ফিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামান ফা আখবারনা আন বাদাইল খালকে حتى أدخل الجنة منازلهم وأهل النار منازلهم رواه البخاري سبحان الله أمار النبي ديال النبي أمار مكاما نكتا جايقار مدد دليلين أن بدائي الخلق নবীজি সৃষ্টি শুরু সম্পর্কে বয়ান করতেছেন সাহাবীদের মাঝে আল্লাহু আকবার বলেন আমার নবী সাহাবীদের মাঝে সৃষ্টি সম্পর্কে আলোচনা করতেছেন সহিহ বুখারীর মধ্যে উল্লেখ যারা নবীজির ক্ষমতা মানতে চাও না শুনে রাখো হাদিসটা যদি খুঁজে না পাও আমাদের সাথে যোগাযোগ করো আমরা তোমাকে দেখাইয়ে দেব তবুও দলিলের মধ্যে যেইটা আছে ওইটা তুমিও মানো আমিও মানি কথা বলেন ঠিক কিনা আমার নবী সৃষ্টির শুরু সম্পর্কে বয়ান করতে গিয়া নবীজি বলেন হাত্তা আদখুলাল জান্নাতা মানাজিলাহুম আমার নবীজি বলেন কে জান্নাতের মধ্যে যাবে জান্নাতের কোন জায়গার মধ্যে থাকবে ওয়া আহলুন নারু মানাজিলাহুম কে জাহান্নামের মধ্যে যাবে জাহান্নামের কোন জায়গার মধ্যে থাকবে আল্লাহর নবীজি বলেন সেই খবর আমি নবীর কাছে আছে তো জোরে বলেন না সুবহানাল্লাহ সহিহ বুখারী শরীফ থেকে দলিল দিলাম পারলে দলিলটা উল্টায় দেখাও আর একটা হাদিস শরীফ শোনাই শোনাবো কষ্ট হইতেছে আপনারা চলবে ইনশাল্লাহ সিহাহ সিত্তার হাদিসের ছয় কিতাবের অন্যতম কিতাব
সহি মুসলিম শরীফ জিলদে সানে দ্বিতীয় খণ্ডের 390 নম্বর পৃষ্ঠা আমার কাছে যেই সাফাটা আছে ওই সাফার 90 নম্বর পৃষ্ঠার শেষে হাদিসটা রয়েছে আমার নবী কি বয়ান করতেছেন শুনেন আল্লাহর হাবিব নবী সরকারে দুজাহা রহমাতুল লিল আলামিন একদিন ফজরের নামাজ মসজিদের মধ্যে আদায় করলেন সুবহানাল্লাহ কিসের নামাজ আরেকটু আস্তে কোন কিসের নামাজ নবী আমার ফজরের নামাজ আদায় করলেন নামাজ আদায়ের পরে আল্লাহর হাবিব দয়াল নবী আমার সুম্মা সাইদা আলাল মিম্বর নবী আমার মিম্বরের মধ্যে বসে গেলেন আল্লাহু আকবার বলেন ফা খাতাবনা নবীজি খুতবা দেওয়া শুরু করলেন মানে ওয়াজ করা শুরু করলেন আমরা যেটা বুঝি আমার নবীজি ওয়াজ করতে লাগলেন বয়ান করতে লাগলেন বয়ান করতে করতে জোহরের নামাজে রক্ত হয়ে গেল আমার নবীজি ফা নাজালা তিনি মিম্বর থেকে নামলেন ফা সাল্লাম জোহরের সালাত তিনি আদায় করলেন সুম্মা সাইদা আলাল মিম্বর আমার নবীজি আবারও মিম্বরের মধ্যে বসলেন ফা খাতাবনা নবীজি খুতবা দেওয়া শুরু করলেন কোন আল্লাহু আকবার খুতবা দিতে দিতে আসরের নামাজের অর্থ হয়ে গেল নবীজি আসরের নামাজ আদায় করলেন আবারও নবীজি মিম্বরের মধ্যে বসলেন আবারও নবীজি খুতবা দেওয়া শুরু করলেন খুতবা দিতে দিতে খুতবা দিতে দিতে হাত্তা গুরিবাতি শাম সূর্য অস্ত চলে গেল সূর্য যতক্ষণ পর্যন্ত অস্ত না গেল আমার নবী ফজরের নামাজ থেকে শুরু করে বয়ান করলো মাঝখানে জোহরের নামাজ আর আসরের নামাজ পড়লেন সূর্য অস্ত পর্যন্ত নবীজি বয়ান করলেন নবীজি কি বয়ান করলেন আমার ইবনে আখতাব আল আনসারি সাহাবী বলেন ফা আখবারনা ফা আখবারনা ফা আখবারনা বিমা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে আল্লাহর নবীজি সব কিছু ওপেন বলে দিল জোরে কোন সুবহানাল্লাহ ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে আল্লাহর নবীজি সব কিছু বলে দিল মাগরিবের নামাজের পরে ওই যে আমি বললাম মুনাফিক চিনতে হবে বিশ্বাস দিয়ে সাহাবীদের বিশ্বাস হলো আল্লাহর নবীজি যেটা যেটা ভবিষ্যৎবাণী করেছে ওইটাই ঠিক আল্লাহ কিন্তু মুনাফিক যারা তারাও তো আমার নবীজির ওই জামাতের মধ্যে ছিল এই মুনাফিকরা বাহিরে চলে গেল একটু দূরে মুনাফিক কয়টা এক জায়গায় হয়ে গোল মিটিং করে আর বলে কয় মোহাম্মদ কিয়ামত পর্যন্ত কি হবে বলতে পারে কিন্তু আমরা যে সেই মোহাম্মদের পিছনে থাকি সেই নবীজির পিছনে নামাজ আদায় করি আবার সেই নবীকে মারার ষড়যন্ত্র করি এইটাই তো আল্লাহর নবীজি দেখে না সাহাবিদের বিশ্বাস হলো নবীজি যেইটা বলেছে ওইটাই আল্লাহ আকবার বলেন না কিন্তু মুনাফিকরা বলে মোহাম্মদ এত কিছু দেখে তো আমরা যে মুনাফিকি করি এইটাই তো দেখে না আপনাদের বিশ্বাস কি নবীজি দেখে আস্তে কোন দেখে আমার নবীজি কথা যখন শুনলেন নবীজি একটু জ্বালানি হয়ে গেলেন সুম্মা সাইদা আলাল মিম্বর নবী আমার মিম্বরের মধ্যে আবার বসলেন মিম্বরের মধ্যে বসিয়া দয়াল নবীজি বলতেছেন তাসআলুনি তাসআলুনি আমাকে সওয়াল করো আমাকে সওয়াল করো আজ থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না হবে আল্লাহর নবীজি বলেন সব কিছু আমি বলে দিব একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন নবী চিনতে হবে কারণ আল্লাহর আউলিয়াদের কাছে গিয়েছি নবী চিনার জন্য আল্লাহু আকবার বলেন আল্লাহকে যে পাইতে চাই চায়
না চাইতে পেয়েছে সে হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায় রাসূল নামের রশি ধরে যাব আমি খোদার ঘরে আল্লাহ পাক আমার নবীজির দরকার আছে না নাই ভাইরা আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শোনেন আমার নবীজি মিম্বরের মধ্যে বসে বললেন আমাকে সওয়াল করো আমাকে প্রশ্ন করো কিয়ামত পর্যন্ত কি হবে না হবে সব কিছু আমি নবী বলে দিব কোন সুবহানাল্লাহ তাআলার জুলাল একজন লোক দাঁড়াইলেন বলি সাহাব গোত্রের একজন লোক দাঁড়িয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী গো মান আবি ও নবী আমার আব্বার নামটা কি একটু জানতে চাই নবীজি জানে কি জানে না কতক্ষণ জানে কি না আবার নবীজি বললেন বাবু কা হুজাইফা আল্লাহ দ্বিতীয় নম্বর আরেকজন লোক দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়াল নবী গো আইনা মাদখালি ও নবী আমি কোথায় প্রবেশ করব জানতে চাই মানে জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব আমার নবীজি বলেন ফিন্নার তুমি জাহান্নামের মধ্যে যাইবা এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় কার বাবার নাম কি কে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এই খবর আমার নবীর কাছে আছে না নাই কষ্ট হইতেছে আপনারা একটা ছোট্ট ঘটনা শোনাই শোনাবো এদেশে বিশাল বড় তাফসির কারক ছিল একজন এখন ভিতরে আছে নাম কি কন্দি এই তো আমরা সিনেমাইছে দেখছি ছোটবেলায় এর ওয়াজ শুনছি একটা বক্তব্য ওই বক্তব্যটা আমি আপনাদেরকে শোনাই শোনাবো তারা ওই সময় এই বক্তব্যগুলি তারা মানতো তারা সাপোর্ট করতো কিন্তু এখন ভাই সাহেব যারা আছে তাদের গোষ্ঠী তারা আর এইগুলি মানে না শোনাবো আমার নবীজির জীবনে একাধিক যুদ্ধ সংগঠিত হয়েছিল এর মধ্যে অন্যতম একটা যুদ্ধের নাম হলো মুতার যুদ্ধ আল্লাহু আকবার বলে কি আপনারা কি ঘুমাই গেছেন ঘুমাই গেছেন আমার নবীজির জীবনে এই মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল এই বিশাল তাফসির কারক এই ওয়াজ করেছে তখন তারা নবীজির ক্ষমতা মানতো এখন আর মানে না তাদের অনুসারী যারা তারা এখন নবীজির পাওয়ার আছে এটা বললে কয়টা শিরিক কি কথা কথা না কি শুনে আমার নবীজির জীবনে মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই মুতার প্রান্তরে যুদ্ধের জন্য আমার নবীজির পক্ষে সাহাবীরা ছিল 3000 কয় হাজার আর কাফেরদের সংখ্যা ছিল 100,000 বেশি আল্লাহু আকবার বলেন আমার নবীজির জীবনের মধ্যে মুতার যুদ্ধ সংগঠিত যখন হবে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন সাহাবীরা রে মুতার প্রান্তরে যুদ্ধ হবে জিহাদে যাওয়ার জন্য সাহাবীরা তোমরা প্রস্তুতি গ্রহণ করো আমার নবীজি হুকুম দিতে দেরি সঙ্গে সঙ্গে 3000 সাহাবী দাঁড়াইতে দেরি করে নাই জোরে কর আল্লাহু আকবার 3000 সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে গেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমরা প্রস্তুত ইয়া রাসূলুল্লাহ আমার নবী গো আমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন আমার নবীজি বলেন ঠিক আছে সাহাবীরা শোনো আগামীকালকে মুতার যুদ্ধ সংগঠিত হবে সেই যুদ্ধের সেনাপতি আমি নবীজি নিযুক্ত করে দিব জোরে কর সুবহানাল্লাহ সেনাপতি যুদ্ধে একজন থাকে কয়জন থাকে সেনাপতি মানে যিনি যুদ্ধ পরিচালনা করে যিনি যুদ্ধে পরিচালনা করে কয়জনে পরিচালনা করে
একজন হুকুম করে সব সোলজার যারা আছে সবাই তার হুকুম ফলো করে ঠিক কি না বলে আমার নবী বলেন মুতার যুদ্ধ হবে আমি সেনাপতি নিযুক্ত করে দিতে চাই সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে গেলেন কার জানি এই ভাগ্যটা হয়ে যায় আবার নবীজি ডাক দিয়ে বলেন মুতার যুদ্ধে প্রথম যিনি সেনাপতির দায়িত্ব পালন করবে তিনি হলেন আমার পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হুজুরে কল আল্লাহু আকবার দয়াল নবী হযরত যায়েদকে বললেন মুতার প্রান্তরের যুদ্ধের প্রধান সেনাপতি প্রথম সেনাপতি তুমি যায়েদ দাঁড়িয়ে যাও লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আওয়াজ তুলে দিলাম আমার নবীজি বলেন সর্বপ্রথম মুতার প্রান্তরে যুদ্ধ পরিচালনা করবেন যায়েদ যায়েদের হাতে ইসলামের পতাকা থাকবে কিন্তু যায়েদ যখন শহীদ হয়ে যাবে ইসলামের পক্ষে যুদ্ধ করতে করতে যায়েদ যখন শহীদ হয়ে যাবে আমার নবীজি বলেন সেই যুদ্ধে দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব করুন দায়িত্ব পালন করবেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা হুজুরে কল আল্লাহু আকবার জাফর কোথায় দাঁড়াও সঙ্গে সঙ্গে হযরত জাফর দাঁড়িয়ে গেলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আওয়াজ দিলেন আমার নবী ডাক দিয়ে বলেন হযরত জাফর যুদ্ধের পতাকা ইসলামের পতাকা তখন হাতে নেবেন হাতে নিয়ে যুদ্ধ পরিচালনা করবে যুদ্ধ করতে করতে যখন হযরত জাফর শহীদ হয়ে যাবে তিন নম্বরে মুতার প্রান্তরের সেনাপতি যুদ্ধের সেনাপতি হযরত আব্দুল্লাহ বিন রাওহাকে আমি ঘোষণা করলাম আল্লাহু আকবার বলা তিন নম্বর সেনাপতি হযরত আব্দুল্লাহ বিন রাওহা কোথায় দাঁড়াও সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন রাওহা দাঁড়িয়ে গেলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে আওয়াজ তুলে দিলেন আমার নবীজি ডাক দিয়ে বলেন জাফর শহীদ হয়ে গেলে ইসলামের ছয় পতাকা ইসলামের পতাকা হযরতে হযরতে আব্দুল্লাহ বিন রাওহার হাতে থাকবে হযরতে আব্দুল্লাহ বিন রাওহা যখন যুদ্ধ পরিচালনা করবে পরিচালনা করতে করতে যখন শাহাদত বরণ করবে ওই সময় মুসলমান যারা থাকবে গো তাদের মধ্যে যাকে সেনাপতি নিযুক্ত করবে তার কমেন্ডিং এ সবাই যুদ্ধ করবে একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এই ঘটনা থেকে কি বোঝা যায় এখনো যুদ্ধ সংগঠিত হয় নাই আগামী কালকে হবে সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে কর না এখনো যুদ্ধ পরে এখনো যুদ্ধ শুরু হয় নাই আগামী কালকে যুদ্ধ হবে ওই যুদ্ধে কে শাহাদত বরণ করবে কোন সেনাপতি শাহাদত বরণ করবে তারপরে কে শাহাদত বরণ করবে তারপরে কে শাহাদত বরণ করবে এখনো যুদ্ধ হয় নাই যুদ্ধ হওয়ার আগে আগে আমার নবীজি তাদেরকে শহীদ বলে ঘোষণা দিয়েছে একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার যুদ্ধ এখনো হয় নাই নবীজির পাওয়ার তারা আগে মানতো এই ঘটনাগুলি তারাই বলতো কিন্তু দুঃখ লাগে এখন আর তাদের কাছে এই ঘটনাগুলি মজা লাগে না এইটা বললে এখন তারা শিরিকের ফতোয়া দেয় কই নবীজি আবার জানে নাকি আচ্ছা বলেন আপনারা কি মনে করেন আগামী কালকে সকালে কি হবে আপনারা কি জানেন এই জোরে বলেন জানেন কিন্তু আমার নবী আগেই খবর করে দিল যে আগামী কালকে অমুক অমুক শহীদ হবে কথা বল না কেন এই ঘোষণা কি নবী আগে দেন না পরে দিছে আগে ঘোষণা দেওয়ার পরে তার মানে আগে যিনি ঘোষণা দেয় তিনি না জেনে ঘোষণা দেয় কথা বল না কেন তো যেই হুজুরের নবীকে তাদের মতো মনে কর আমি বলে এক ঘন্টা পর এখানে কি হবে একটু বলে দেখা কথা বলেন না কেন আমার নবীর সাথে কারো তুলনা চলবে কথা বলেন না কেন আমার নবীজির জবানের কেমন পাওয়ার একটা ঘটনা বলি বলবো এরপর আমি আসতেছি যে সাবজেক্টগুলো উঠাইছিলাম আগে মনে আসেনি কিছু তো দরকার দেওয়ার না কি মনে করেন আপনারা
আমার পানের ভাইরা গভীর মনোযোগ দেন, নবীজির জবানের কেমন পাওয়ার শোনেন। যাক, ওই সাবজেক্ট আজকে বাদ দিলাম। নবীজির ক্ষমতা আমরা মানি সবাই, কথা বলেন ঠিক কিনা, মানেন কিনা? আসুন ডাইরেক্ট মাসালায় ঢুকে যায়। কি কষ্ট হইতেছে আপনারা?